সকলকে নমস্কার এবং স্বাগত। আর দেখতে দেখতে পৌষ আগত। বলার এটা যে অনেক সময় প্রবাহমান কিছুর সাথে শিক্ষাকে আমরা জুড়ে দিই বা তার তুলনা করি। যেরকম প্রবাহমান তিস্তা, সেই যেরকম প্রবাহিকা, ঠিক তেমনিভাবেই শিক্ষার প্রচার এবং প্রসার চলতে থাকে। এখন আমাদের এই সোশ্যাল সেট আপে, এই সমাজের কৌলিন্যে শিক্ষা কোন দিকে গেছে সেটা বলা খুব মুশকিল, কিন্তু শিক্ষার প্রচার এবং প্রসার তো চলছেই। আজকের এই অনুষ্ঠানের প্রাণকেন্দ্রে যিনি আছেন স্যার বিশ্বম্ভর শাস্ত্রী মহাশয়, তিনি কিন্তু শিক্ষা নিয়ে বহুবার বহু ধরনের অনুষ্ঠানে একটা কথা বলেছেন যে আমাদের প্ল্যাটফর্মটা, আমাদের লঞ্চিং প্যাডটা যেন, আমাদের ফান্ডামেন্টালটা যেন শিক্ষা হয়। এমন এই শিক্ষার অনেক রকমের বিভেদ আছে। এই বিভেদে আমরা দেখতে পাই অনেক সময় এই শিক্ষামূলকভাবে বলা হচ্ছে তন্ত্র সাধনার কথা থেকে পট করে বেরিয়ে গিয়ে কেউ এমন কিছু ভৌতিক কাণ্ডের কথা বললেন যেটা মানুষ মনে করলো যে খুব সত্য, সেটা বিজ্ঞান দিয়ে প্রমাণ করা যাচ্ছে না, সেটা লৌকিক অলৌকিকের ঊর্ধ্বে গিয়ে দাঁড়িয়ে আছে। যারা শিক্ষিত তারা কি এই দিকে ধেয়ে যাবে না, না সরাসরি শিক্ষাকে ভালোবেসে নিজের জীবনের প্রাণ চঞ্চল্যকে এই শিক্ষার মধ্যে নিয়োজিত করবেন? আজকে শিক্ষা কেন্দ্রিক অনুষ্ঠানের কথা যখন বলা হবে ঠিক হলো, তখন বিশ্বম্ভরদাকে আমি বললাম যে আচ্ছা শিক্ষা বলতে তুমি কি বোঝো? তখন বলছে শিক্ষার এক আশ্চর্য পবিত্রতা আছে, একটা ধারা আছে, আমরা সেই ধারাকে কেন্দ্র করে কথা বলার চেষ্টা করব এবং তার কাছ থেকে শুনতে থাকবো। সঙ্গে থাকবে আপনাদের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে টেলিফোন। আমরা অপেক্ষায় রইলাম। সকলকে নমস্কার, স্বাগত স্বাগত স্যার বিশ্বম্ভর শাস্ত্রী মহাশয়। হরে কৃষ্ণ। আশিস দা যে কথাটা বললে, শিক্ষা, শিক্ষা শুধু মানব জাতির মেরুদণ্ড নয়, শিক্ষা সমাজের মেরুদণ্ড। একটা শিক্ষিত মানুষ সমাজকে নতুন করে সৃষ্টি করতে পারে, আর সমাজকে নতুন করে সৃষ্টির জন্য প্রয়োজন কিছু শিক্ষিত মানুষের। সেই প্রাচীনকালীন শিক্ষা, যে শিক্ষা মানুষকে শিক্ষিত করে, মানুষের মতো মানুষ করে তোলে, সেই শিক্ষার কতগুলো ভাগ আমরা জ্যোতিষশাস্ত্রে দেখে থাকি। আমাদের জ্যোতিষীদের কাছে অনেক সময় অনেক ব্যক্তি আসেন। সেদিনকেও আমার কাছে একজন ভদ্রলোক এসেছিলেন শিলিগুড়িতে, শিলিগুড়ির চেম্বারে। তার ছেলে MCA পড়ছে, কিন্তু সে MCA ভর্তি হবার আগে সে একাধিকবার অন্য ট্র্যাকের জন্য চেষ্টা করেছিল, কিন্তু সেদিকে সে সাফল্য অর্জন করতে না পেরে কিছু অর্থ এবং কিছু সময়কে অপচয় করে এবং অপব্যয় করে সে আবার চলে আসে তার MCA কোর্সের মধ্যে। মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন এসে আবার এন্ট্রি নেয়। তো জ্যোতিষশাস্ত্র মানুষের জীবনে একটার পর একটা যে পথ এগিয়ে নিয়ে যায় মানুষকে, এই এগিয়ে নিয়ে যেতে গিয়ে কিছু সময় কিছু ক্ষেত্রে মানুষ তার নিজের মনকে ঠিক রাখতে পারে না। কখন পারে না? নিজের চিত্ত চঞ্চল হয়ে গেলে মানুষ পারে না। সেই চিত্ত কখন চঞ্চল হয়? জ্যোতিষের ভাষায় আমরা বলি, যখন দশা অন্তর্দশার পরিবর্তন হয়ে ভালো দশা, তার সুদশা থেকে কুদশায় সে প্রবেশ করে, শুভ গ্রহ থেকে অশুভ গ্রহের দশায় যখন সে প্রবেশ করে তার জন্ম ছক সাপেক্ষে, তখন মানুষের চিন্তার মতিভ্রম ঘটে, তার চিন্তা নষ্ট হয়ে যায়। সে যে মনস্থির করেছিল অতীতে জীবনকে যেভাবে গড়ে তুলবে, সেই মনস্থিরকে সে ধরে রাখতে পারে না। তখন এইরকম সময় কিছু মানুষ কিছু অসৎ ব্যক্তির সাক্ষাৎকারও পড়ে। সেই অসৎ ব্যক্তির সাক্ষাৎকারে যখন মানুষ পড়ে, তখন মানুষ কিছু
কুসংস্কারকে বিশ্বাস করে ফেলে, এবং এই কুসংস্কার থেকে শিক্ষার অবনতি ঘটে। শিক্ষিত ছেলের, শিক্ষিত মেয়ের শিক্ষাটা থমকে যায়, হঠাৎ করে মাঝপথে থেমে যায়। আমরা জ্যোতিষশাস্ত্র শিক্ষার বহু অংশ থেকে বিচার করি, ছকের বহু জায়গা থেকে বিচার হয়। সাধারণভাবে মানে প্রাথমিকভাবে আমরা বলি চতুর্থ, পঞ্চম এবং নবম থেকে আমরা বিচার করি, কিন্তু জ্যোতিষের ভাষায় আমরা বলি প্রত্যেকটা ঘর থেকে শিক্ষার বিচার হয়। সেটা দ্বিতীয় ভাব থেকেও হয়, তৃতীয় ভাব থেকেও হয়, পঞ্চম ভাব থেকেও হয়, ষষ্ঠ ভাব থেকেও হয়, অষ্টম ভাব থেকেও হয়। হঠাৎ করে আমরা মাধ্যমিক পাশ করার পরে পরের বছরই উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন আমরা দিতে পারি না। হঠাৎ করে মাধ্যমিক পর্যন্ত বিচারটা ছিল ফিফথ হাউস থেকে, কিন্তু গ্র্যাজুয়েশনের সময় বিচারটা হয়ে গেল নাইন্থ হাউস থেকে। তাহলে মাঝখানে হায়ার সেকেন্ডারি যখন আমরা পড়াশোনা করছি তখন কোন ভাবে বিচার হবে, যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তখন কোন ভাব থেকে বিচার হবে, যখন সেকেন্ড ইয়ারে ছিলাম তখন কোন ভাব থেকে বিচার হবে? ঠিক ঠিক মানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন বিশ্বমুদ্রা, সেটা হচ্ছে যে একটা ট্রানজিশন চাই, একটা মুভমেন্ট চাই, যে ক্লাস টেন থেকেই টুয়েলভ এর পরীক্ষাটা দেওয়া যাবে না অতিক্রম করে। তার মানে ইউ হ্যাভ টু গেট প্রিপেয়ার্ড, সেই প্ল্যাটফর্ম যেটার কথা বলছিলাম, একটা ফান্ডামেন্টাল তৈরি করতে হবে, একটা বেস তৈরি করতে হবে, সেটা বোধ হয় খুব গুরুত্বপূর্ণ, যার জন্য ফিফথ হাউস এর পরেই নাইন্থ হাউস নয়। ঠিক ঠিক, ফিফথ হাউস এর পরে সিক্সথ হাউস আছে, সেভেন্থ হাউস আছে, এইট হাউস আছে, নাইন্থ হাউস আছে। আমরা বহু ক্ষেত্রে দেখি মাধ্যমিক পর্যন্ত একটি ছেলে খুব ভালো রেজাল্ট করেছে, হায়ার সেকেন্ডারি তো খুব ভালো রেজাল্ট করেছে, কিন্তু ফার্স্ট ইয়ারে গিয়ে স্যাপলি হয়ে গেল, তাই তো? ফার্স্ট ইয়ারে সে সেকেন্ড ইয়ারে চলে যাচ্ছে কিন্তু ফার্স্ট ইয়ারটাকে কভার করতে পারছে না। তাহলে কোন ভাবের কারণে সূক্ষ্ম বিচার যদি না থাকে, তাহলে আপনি হাজার চেষ্টা করলেও সেই প্রবলেমকে সলভ করতে পারবেন না। জ্যোতিষশাস্ত্র কিন্তু প্রবলেমকে সলভ করে, সমস্যা সমাধানের জন্য জ্যোতিষশাস্ত্র, ভবিষ্যৎকে জানার জন্য জ্যোতিষশাস্ত্র, এই সমস্যাকে সমাধান করার জন্য যে পন্থাকে আপনাকে জানতে হবে, আপনাকে শিক্ষিত হতে গেলে শিক্ষিত জ্যোতিষীর কাছে পৌঁছতে হবে। খুব গুরুত্বপূর্ণ কথা, কি কারণ আমাদের পরিচয় হচ্ছে আপনি যার সাথে মিশবেন সেটাই আপনার পরিচয়, আপনি কোন সঙ্গে বাস করছেন, কোন সোসাইটির সাথে আপনি মেলামেশা করছেন সেটাই আপনার পরিচয়। আপনি যে সোসাইটির সাথে মিশতে পারবেন সেই সোসাইটি আপনার পরিচয় হবে। আপনি কুসংস্কারে বিশ্বাসী হবেন, কোন মন্দিরে তুকতাক হচ্ছে, কোন কালী মন্দিরে কে ফুল বেলপাতা এনে দিল, কোন বাবা কি করে দিল, আপনি সেখানে বিশ্বাস হবেন, নাকি যেখানে আজকের দিনে হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা আরও অন্যান্য অ্যাপ রয়েছে যেগুলো দিয়ে আমরা পৃথিবীর সাথে যোগাযোগ করি, আপনি সেটাকে বিশ্বাস করবেন? কেউ আছেন একটু দেখে নিই, বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লক টুগেদার, আমার সেই কথাটা ভীষণ মনে পড়লো। কেউ আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি মুর্শিদাবাদে বহরমপুর থেকে বলছি। বলুন, কার সম্পর্কে? আমি আমার সম্পর্কে জানবো। বলুন, ডেট অফ বার্থ বলুন। 24/7/1993। সময়? সময় 7:30 সকাল, 7:30 AM। জন্মস্থান বহরমপুর? হ্যাঁ বহরমপুর। সঙ্গে থাকবেন, দেখেন স্যারের অনুষ্ঠান? হ্যাঁ অনুষ্ঠানটা দেখি, কিন্তু লাইন তো পাই না, আজকে পেলাম। বেশ, তাহলে এটা মানছেন তো, বাইরের মানুষ লাইন পান? হুম পান। একদিনে পেয়ে গেলে তো সাধনা হবে না। স্যাটারডে, শনিবার ছিল? হ্যাঁ শনিবার ছিল। সিংহ লগ্ন কন্যা রাশি হস্তা নক্ষত্র জন্ম দেবগণ, তাই তো? আচ্ছা, প্রথম কথা যেটা আমি বলবো সেটা হচ্ছে, আচ্ছা আপনি, আপনার তো দুটো তিনটে প্রশ্ন রয়েছে, আপনি যে কোনো একটি প্রশ্ন করুন, কি জানতে চাইছেন? প্রশ্ন ম্যারেজ লাইফ, দেখুন সত্যি কথা যেটা আমি বলবো, যেটা জ্যোতিষের ভাষায়, ম্যারেজ লাইফে এন্ট্রি নেওয়ার আগে খুব সচেতনতার সাথে এন্ট্রি নেবেন, কারণ না হলে কিন্তু ম্যারেজ লাইফ টেকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বিয়ে আপনার হবে, বিয়ে হবে না এটা নয়, কিন্তু বিবাহিত জীবন শান্তিতে কাটবে না বা বিবাহিত জীবন বিচ্ছেদের দিকে চলে যাবে। কারণ আমরা জেনারেলি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বলি বিবাহিত জীবনকে বিচার করি সেভেন্থ হাউস থেকে, অ্যাকচুয়ালি কিন্তু সেভেন্থ হাউস কমপ্লিট নয়, কমপ্লিটলি নয়, কারণ সেভেন্থ হাউস হচ্ছে অপোজিট হাউস।
আমরা সেভেন্থ হাউস থেকে খালি বিবাহিত জীবনটাকে বিচার করতে পারি না, একটা বিবাহিত জীবন অনেকগুলো পার্ট রয়েছে। আপনি যে বাড়িতে যাচ্ছেন সেই বাড়ির ফ্যামিলিটার ওপর মেনটেন করতে হবে, তো সেই ফ্যামিলিটা কীরকম এটা আপনার জানতে হবে। তো আপনার হাজব্যান্ড খুব ভালো, আপনার শ্বশুর শাশুড়ি ননদ ভাসুর যা এরা কেউ ভালো নয়, তাহলে এটা ভালো হবে কি হবে না এটা বিচার হবে কিন্তু সেকেন্ড হাউস থেকে। অর্থাৎ যে পারিবারিক সম্বন্ধ স্থাপন করছেন সেই পারিবারিক সম্বন্ধটা স্থাপন ভালো হবে না খারাপ হবে সেটা সেকেন্ড হাউস থেকে। এটা বিবাহিত জীবনের একটা পার্ট। আবার বিবাহিত জীবনে শয্যা সুখ পাবেন কি পাবেন না, বা বিয়ের কিছুদিন পরে হাজব্যান্ড বিদেশে চাকরি নিয়ে অন্য জায়গায় চলে যাবে বা সেপারেশন হয়ে যাবে বা এক্সপায়ার করে যাবে, সেটা ডিপেন্ড করবে টুয়েলথ হাউস। আর আপনার হাজব্যান্ড কীরকম হবে, আপনার মতো হবে কি না, তার সাথে মত মিল থাকবে কি না, সেটা ডিপেন্ড করবে সেভেন্থ হাউস এবং সেভেন্থের ফিফথ অর্থাৎ একাদশ ঘর। এই ক্যালকুলেশনটা যতক্ষণ না আসবে, 36 পয়েন্টেই বড় কথা নয়, 36-এ এত পয়েন্ট পেলাম অত পয়েন্ট পেলাম, তাহলে 136 হলে বাকি 64 গেল কোথায়, তাই না? তো এটা বিচার নয়। আমার মনে হয় এটাকে একটু ভালো জ্যোতিষবাবুর সাথে একটু কনসাল্ট করে, কোনো জ্যোতিষ ভাইয়ের সাথে কনসাল্ট করে আপনি বিবাহিত জীবনের উপর এন্ট্রি নিন, নাহলে ভবিষ্যতে আপনাকে মামলা মোকদ্দমা নানা কিছু দিয়ে আসতে হবে। এই যে মামলা মোকদ্দমার কথা এলো, আমরা শুরু করেছিলাম শিক্ষা দিয়ে। একটা জিনিস, আমাদের জগৎ কিন্তু বিভিন্ন অ্যাসপেক্টে বাঁধা আছে। এই যে দিদি আমাদের জানতে চাইলেন যে তার ম্যারিড লাইফটা কীরকম চলবে, এইটার আগের প্রবাহের কথা আমরা বলছিলাম, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, জীবন একটা জটিল সংমিশ্রণ। রবীন্দ্রনাথ সে কথা বারবার বলছেন, তারপর যে আমাদের মূর্তি তোমাদের শ্রদ্ধায়, তোমাদের ক্ষমায়, তোমাদের ভালোবাসায় আজ প্রতিফলিত, একটা জটিল সংমিশ্রণের কথা কিন্তু তিনি তার জন্মদিন উপলক্ষে লিখছেন। ভালো মন্দ, স্পষ্ট অস্পষ্ট, খ্যাত অখ্যাত, ব্যর্থ চরিতার্থের জটিল সংমিশ্রণ, এই জটিল সংমিশ্রণটা নিয়েই বোধ হয় জ্যোতিষের কাজ আমার মনে হয়। দেখো, অনেক সময় অনেক ক্লায়েন্টরা যখন আসেন বা ফোন করেন বা যখন যোগাযোগ স্থাপন হয়, আমরা অনেকে বলি, আপনার আমরা আমিও নিজেও বলি, আপনার রাহু ওখানে আছে, শনি ওখানে আছে, মঙ্গল ওখানে আছে, বৃহস্পতি ওখানে আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি সাধারণ মানুষ জানতে চায় না। কে কোথায় আছে জেনে তার কি ফল হবে, যদি জানতোই তিনি, তাহলে তিনি নিজেই অ্যাস্ট্রোলজার হতেন, অ্যাস্ট্রোলজার বাবুর কাছে আসতেন না, ফোনও করতেন না, কি তাই তো? তাই তো, তিনি জানতে চাইছেন আমার জীবনে কি ঘটবে কি ঘটবে না, ইয়েস অর নো, সেটা কোন দিক থেকে বিচার করছি তাকে আমি 1 সেকেন্ডে বোঝাতে পারবো না। কারণ যে শিক্ষাটা আমি 16 বছর ধরে শিখেছি তাকে আমি 16 মিনিটেও বোঝাতে পারবো না, তাহলে 16 বছর আমার লাগতো না। তাহলে কিন্তু সেই ক্যালকুলেশনটা কি পথে গিয়ে লাস্টে গিয়ে প্রেডিকশনটা মিলবে, এটাই কিন্তু বড় কথা। যেটা আপনি প্রশ্ন করেছেন সেই প্রশ্নটা আমি আজকে আপনাকে সত্যিটা যখন বলবো, হতে পারে আপনার মনঃপুত হয়েছে, হতে পারে আপনার মনঃপুত হয়নি, আপনার মনের স্রোতের বিপরীতও হতে পারে তার উত্তর, কিন্তু আপনাকে কেউ হয়তো সান্ত্বনাও দিতে পারে আপাতত ভাবে, না সব ঠিক আছে, ওকে, আপনি শুনে হয়তো খুব খুশি হতে পারেন, না আমার তো সব ওকে। কিন্তু যখন বাস্তব জীবনে, জীবনের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে, জীবনের অনক্ষেত্রে দাঁড়িয়ে যখন দেখবেন হিসাব মিলছে না, যা একসময় শুনেছিলাম আমার ঘটবে তার কিছুই ঘটছে না, বা কেউ যখন বলেছিল আমার কিছুই হবে না কিন্তু অনেক কিছু হচ্ছে, তখনই বোধহয় মানুষ জ্যোতিষীদের ওপর আস্থাটা হারিয়ে ফেলেন। আর যদি এই ঘটনাটা স্রোতের দিকে হতে থাকে, স্রোতের অভিমুখে হয়, তখন কিন্তু মানুষ জ্যোতিষশাস্ত্রের ওপর এবং জ্যোতিষের ওপর কিন্তু বিশ্বাস স্থাপন করতে থাকেন। খুবই সত্যি কথা। তারই মাঝখানে একটা টেলিফোন এসেছে, কিন্তু এই বিশ্বাস এবং অবিশ্বাসের বেড়া যেটা টপকানো যেত ছোটবেলায়, সেটা কিন্তু বড় হয়ে অনেকটা সময় লাগে, এটা ঘটনা। আমরা আসব, কেউ আছেন আমাদের সাথে একটু দেখে নিয়ে। নমস্কার, কে আছেন? নমস্কার। হ্যাঁ, আমি কৃষ্ণনগর থেকে পূর্ণেন্দু ব্যানার্জি বলছি। হ্যাঁ বলুন, নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন পূর্ণেন্দু বাবু, বলুন, ডেট অফ বার্থ বলুন। 1966 8 জুন। 8ই জুন 1966, 3rd জুন। 3rd জুন, 3rd জুন, আচ্ছা। 3/6/66, সময়? রাত 8:30, 54 সেকেন্ড। আচ্ছা, 8:31 ধরি আমরা। আর জন্মস্থান কি কৃষ্ণনগর? কৃষ্ণনগর স্যার। রাত্রিতে তো? হ্যাঁ। আচ্ছা, এদিনকে ছিল শুক্রবার। ধনুলগ্ন বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র জন্ম বিপ্রবর্ণ এবং দেবাড়িগণ, জানা আছে আপনার? জানা আছে।
দেখুন প্রথম কথা বলবো যেটা, সেটা এই মুহূর্তে তো শনি সাড়ে সাতে আপনি লিড করছেন এবং সাড়ে সাতে শেষ পার্টে আপনি রয়েছেন, কিন্তু মানসিক যন্ত্রণা কিন্তু আপনি বেশ কয়েক বছর ধরে পেয়ে যাচ্ছেন, ঠিক না? হচ্ছে তো নিশ্চয়ই বেরোতে পারবেন এখান থেকে, এখান থেকে আপনি নিশ্চয়ই বেরোতে পারবেন, কিন্তু আপনি অনেকটা লেটে আপনি ফোন করছেন, মানে জীবনের অনেকটা প্রান্ত অতিক্রম করে এসে আপনি ফোন করছেন। সমস্যাকে এতদিন চেপে রেখে লাভ কি হলো? সমস্যার যন্ত্রণা তো আপনি ভোগ করলেন, তাই না? মানে আমার মনে হয় আপনি কোথা থেকে, কৃষ্ণনগর থেকে, তাই না? কৃষ্ণনগরে আমার নেক্সট মান্থে জানুয়ারি মাসেই হয়তো ডেট পড়ে যাবে, আপনি চার পাঁচ দিন পরে ফোন করলে কৃষ্ণনগরের ডেটটা পেয়ে যাবেন। আপনি কৃষ্ণনগরে একবার আপনি আসুন, যখন আসবেন একটুখানি আপনি গোলাপ জল আর একটুখানি সিঁদুর আর লাল চন্দনের গুঁড়ো একটু আপনি নিয়ে আসবেন, ঠিক আছে? গোলাপ জল সিঁদুর লাল চন্দনের গুঁড়ো নিয়ে আসবেন। আর আপাততভাবে, মানে আজকে তো কি বার, শুক্রবার, আপাততভাবে রবিবার থেকে আপনি নিরামিষ খাওয়াটা শুরু করে দিন, ঠিক আছে? রবিবার করে নিরামিষ খেতে শুরু করুন, শনিবার ভুল করেও নিরামিষ খাবেন না, রবিবার করে নিরামিষ খেতে শুরু করুন। শনিবার কি নিরামিষ খান আপনি? হ্যাঁ, তা খেয়ে কি হলো? খেতে সমস্যা ভোগ করছেন, একটু উল্টে দিন এবার, ঠিক আছে? তো ওই জন্যই তো বললাম, আপনার উল্টো রেমেডি করেছেন, উল্টো জিনিস ইউজ করছেন, তো ফল তো খারাপের দিকেই যাবে, স্রোতের বিপরীতে গেলে তো এগোনো যায় না, সম্ভব নয়। আপনি এটাকে একটুখানি উল্টে শনিবারটাকে চেঞ্জ করে রবিবার করে দিন, আর যদি সম্ভব হয় আপনি একটু আমার সাথে যোগাযোগ করুন। না, আপনি চেষ্টা করলেও পারবেন না যদি সময় না হয়, আর সময় হলে না চেষ্টা করলেও হবে, আপনি যোগাযোগ করুন, বাকিটা দেখা যাবে। আলোচনার মাঝখানে একটুখানি টেলিফোন নাম্বারসগুলো জানিয়ে দেবো, আমার কর্তব্য একটু মনে রাখবেন, যেগুলো স্ক্রল বারে যাচ্ছে সেই নাম্বারগুলোতে ফোন করতে পারেন, 9836624916 এবং 9477608919। এই নাম্বারস আপনাদের জন্য খোলা থাকছে এবং বুধবার বৃহস্পতিবার রবিবার, রবিবার পূর্ণ দিবস ব্যারাকপুরে পাচ্ছেন স্যার বিশ্বম্ভর শাস্ত্রী মহাশয়কে, সোমবার কালীঘাট, মঙ্গলবার সিঁথির মোড়, শুক্রবার শেওড়াফুলি। আগামী যে বাইরের যে চেম্বারগুলির তারিখ একটু চট করে মনে করিয়ে দেওয়া, আগামীকাল অর্থাৎ 15-12 পাচ্ছেন বর্ধমানে তাঁকে, 17-12 তারাপীঠ, 20-12 পাচ্ছেন পুরুলিয়ায় এবং আগামী 9 জানুয়ারি 2019 পাচ্ছেন শিলিগুড়িতে। হ্যাঁ, নমস্কার। আর তারাপীঠে যারা কাজ করাতে চাইছেন, হ্যাঁ, বিশেষ করে ষোড়শী বা ভুবনেশ্বরী কাজ যারা করাতে চাইছেন, আগামীকাল বা পরশু যে চেম্বারগুলো রয়েছে তারা আপনারা আসতে পারেন, তারাপীঠে সেই কাজ করছি। এবং যাদের বিয়ে অনেক দিন ধরে চেষ্টা করেও হচ্ছে না বা জীবনের কিছু জটিল সমস্যায় যারা রয়েছেন, তাদের জন্য মার্চ মাসে আমি কামাখ্যা যাচ্ছি, কিছু মানুষের সমস্যা এসছে, সেই কাজগুলো নিয়ে আমি কামাখ্যাতে কিছু কাজ করব। আপনারা যারা যোগাযোগ করতে চাইছেন তন্ত্রক্রিয়ার মাধ্যমে সেই কাজের জন্য, দামোতন্ত্রের মাধ্যমে, তারা অবশ্যই সেখানে যোগাযোগ করতে পারেন। নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন, বলুন। হ্যাঁ, কে বলছেন? সোমনাথ পাল। কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। বলুন সোমনাথ বাবু, নিজের সম্পর্কে? হ্যাঁ, নিজের সম্পর্কে জানতে চাই। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। 21-1-1999। 21-1-1999। সময়? সময় 3:45 বৈকাল। 3:45 PM। জন্মস্থান? হাওড়ায়। হাওড়াতেই জন্ম। 21-1-1999 PM। আচ্ছা, এদিনকে ছিল বৃহস্পতিবার? বৃহস্পতিবার ছিল না, সোমবার। 21-1-1999? না, 21-1-1999। হ্যাঁ, 1 জানুয়ারি হয়। 1 বলছেন না 8 বলছেন? 1-1-1-1। হ্যাঁ, 21st of January। কোথাও ভুল হচ্ছে, ডেট অফ বার্থ ভুল হচ্ছে, মুখে ডেটের বারের সাথে মিলছে না। হাওড়া থেকে ফোন করা বন্ধু, আপনি একটুখানি চেক করুন কোথাও ডেট এবং ডেতে তফাত আসছে, তার কারণ কম্পিউটার ভুল বলার মতো জায়গায় নেই। হ্যাঁ, একটু আলোচনায় আমরা ফিরে আসতে চাই, যে আলোচনার মধ্যে বিষমপদা নিয়ে গিয়েছিলেন আমাদের সম্মান এবং সম্পর্ক, এই জায়গাটা বোধ হয় আমরা টাচ করছিলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা যে কোনো দিকেই হতে পারে, আপনার জীবনের যে কোনো প্রান্তেই কিন্তু সম্মানের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, এবং সেটা পেতে গেলে আমাদের বেসিক্যালি একাডেমিক লেভেলটা ঠিক থাকতে হয়।
সেটা খুব গুরুত্বপূর্ণ, আমরা সেই আলোচনায় আসবো। কেউ হয়তো সশব্দে টিভিটা চালিয়ে ফোন করছেন, একটু টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলুন। কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? কোথা থেকে বলছেন? বলুন, ডেট অফ বার্থ বলুন। ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন তাড়াতাড়ি। আচ্ছা, দিনকে শনিবার ছিল, মিথুন লগ্ন মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম। আচ্ছা, ছেলে কি মানে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মানে অতীতে যেরকম পরীক্ষার ফল পেতো বা এখন কি তার থেকে একটুখানি মানে আস্তে আস্তে নিচের দিকে কাটাটা নামছে? কাটাটা নিচের দিকে নাম, ছেলে কিন্তু বিগত দু বছর আগে কিন্তু ভালোই ছিল, এখন কিন্তু সব একটু একটু করে সব গোলমাল পাকাচ্ছে। এটা নার্ভের প্রবলেমও কিন্তু এখন আসবে এবং ও চিন্তা ভাবনার সাথে মিল আস্তে আস্তে বিচ্ছিন্ন হতে থাকবে। চিন্তা ভাবনার সাথে যে আগে অনেক কিছু মিল থাকতো সেই মিলটা কিন্তু এখন থাকবে না। এই সমস্যাটা কি হচ্ছে? কি নার্ভের কিছু এখনো বোঝা যাচ্ছে না, কিন্তু মানে বর্তমান ফেসে দাঁড়িয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে আগে যে ধরনের অ্যাটিটিউড ছিল বা আগে যে ধরনের মানসিকতা ছিল জীবনে সাফল্য অর্জন করার জন্য যে জাম্পিং পাওয়ারটা ছিল সেই জাম্পিং পাওয়ারটা কিন্তু আস্তে আস্তে ডিটোরেট করছে, আস্তে আস্তে সেই মানে এনার্জিটা কিন্তু ল্যাক করছে। ঠিক তো? ওকে ওকে কিন্তু আপনাদের বাড়ির খুব কাছাকাছি কোনো ব্যক্তি পিছাস্তন্ত্র করে দিয়েছে এবং এটা বেশি দিন হয়নি, খুব অল্প কিছুদিন হয়েছে, এটা আগামী দিনে কিন্তু আরো এর ফলমাত্রা বাড়তে থাকবে এবং আস্তে আস্তে একটা পিছাস্তন্ত্র করা হয়েছে ওর উপর। ওর উপর একটা তন্ত্রক্রিয়া প্রয়োগ করেছে, যিনি হোক করেছেন আমি মিডিয়াতে আসতে চাই না সেই বিষয়টা নিয়ে, কিন্তু পিছাস্তন্ত্র প্রয়োগ হয়েছে কিছুদিন হলো হয়েছে। এটা কিন্তু ধীরে ধীরে এটা ধীরে ধীরে দেখবেন আস্তে আস্তে ছেলেকে আরো ডিটোরেট করতে থাকবে, আরো নিচের দিকে নামিয়ে নিতে থাকবে। রেজাল্ট বলেন, মানসিকতা বলেন, আরো ক্ষিপ্ততা বাড়তে থাকবে, এগুলো কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে এবং পথ দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা আস্তে আস্তে বেড়ে যাবে। আচ্ছা, এই এই যে একটা জরিপ করলেন, একটা জিনিস তার ছক দেখে আপনি বিচার করে বললেন যে একটা নার্ভাস সিস্টেমের ডিসঅর্ডার আসতে পারে এবং কোনো না কোনোভাবে সে আক্রান্ত হয়েছে, তন্ত্র দ্বারা সাধিত কোনো ত্রুটি তৈরি হয়েছে বা তন্ত্র ধারা দ্বারা তার কোনো একটি ক্ষতি সাধিত হয়েছে, এই ব্যাপারটা কি করে ধরা যায়? এই রে, জ্যোতিষের এখন ঘোড়ায় চলে গেল। দেখো, প্রথম কথা বলবো, যেটা ওর নবমপতি শনি দশমে বসে আছে, মঙ্গল এবং কেতু যুক্ত হয়ে, তো শনি একটা তন্ত্রকারক গ্রহ, কেতু একটা তন্ত্রকারক গ্রহ এবং শনি তৃতীয় দৃষ্টি দিয়ে দ্বাদশ ভাবকে দেখছে এবং লগ্নপতি বুধ একাদশে শনি দ্বিতীয় কৌণিক দৃষ্টি প্রাপ্ত হয়েছে। লগ্নপতি বুধ হচ্ছে নার্ভের কারক গ্রহ, যার জন্য আমি কিন্তু নার্ভটাকে উল্লেখ করেছিলাম একটুখানি, এবং এই বুধ ভরণী নক্ষত্রে শুক্রের নক্ষত্রে আছে, যে শুক্র দ্বাদশে বসে আছে সক্ষেত্রস্থ অবস্থায়, কিন্তু সেই শুক্র বসে আছে রোহিণী নক্ষত্র মানে চন্দ্রের নক্ষত্রতে বসে আছে এবং সেই চন্দ্র এই মুহূর্তে সাড়ে সাতি দ্বারা পীড়িত হয়েছে মকর রাশি, এবং সেই চন্দ্র রাহুর জন্মকালীন নবম দৃষ্টি দিয়ে গ্রহণ যোগে আচ্ছন্ন হয়েছে এবং দশম যেহেতু কর্মের জায়গায়, যখনই ও স্থাপন হতে চাইছে, একটি ভালো ছেলে আস্তে আস্তে ভালো রেজাল্ট করছে, আস্তে আস্তে ভালো কর্মে কর্মজীবনে প্রবেশ করবে, ঠিক এই সময় কিছু মানুষের জেলাসি ওকে কাজ করছে এবং এই শনি কেতুর কম্বিনেশন মঙ্গলের সাথে যুক্ত হওয়ার দরুন এই তন্ত্র কেবা কাছাকাছির থেকে হয়েছে। কেন বললাম? চতুর্থ রাহু বসে আছে, চতুর্থ হচ্ছে বাড়ির সন্নিকট, বাড়ির কাছাকাছি গৃহ সন্নিকটে অবস্থান করেছে এবং তৃতীয় পতি রবিকেও তাকে সে দেখছে, গ্রহণ যোগ করেছে, সেই শনি রবি বীজযোগ রয়েছে, শনি মঙ্গলের বীজযোগ রয়েছে এবং রাহু রবির গ্রহণ যোগ রয়েছে, আবার রাহুচন্দ্রের গ্রহণ যোগ রয়েছে। ন্যাচারালিভাবে এখানে তন্ত্রের ক্রিয়াটাই ইন্ডিকেশন করছে এবং কিরকম তন্ত্র করবে, শনি কেতু রাহুদৃষ্ট হয়েছে মানে এবং শনির সাথে কেতু যুক্ত হয়ে এখানে সাধু সর্প যোগ সৃষ্টি হয়েছে, এই সাধু সর্প যোগটার কারণের দরুন এখানে খারাপ তন্ত্র, ভালো তন্ত্র কিন্তু নয়, নেগেটিভ তন্ত্র, কারণ শনি কিন্তু নিচস্তর দিকে ধাবিত, শনি মেষ রাশিতে শনি নিচস্ত হয়ে যায় এবং শনি কুম্ভ ছেড়ে মিনে রয়েছে এবং মিনটাকে সে মিনে শনির নক্ষত্রেই বসে আছে, মার্গী অবস্থায় বসে আছে,
উত্তর ভারত নক্ষত্রের। এবং এই কারণের জন্যই অবশ্যই এখানে বলা যেতে পারে এখানে শ্মশানক্রিয়া বা পিশাচতন্ত্রের ওপর নির্ভরশীল হয়েছেন যিনি ক্ষতি করেছেন, কোনো শ্মশানে ওর কাজ করা হয়েছে। এবার কিন্তু উদ্ধারের পথ কি নিশ্চয়ই আছে, সেই জায়গায় কে আছেন সঙ্গে দেখে নিয়ে। নমস্কার, না কাটা দিয়ে তো কাটা তুলতে হবে। হ্যাঁ নমস্কার। স্বর্ণালী ডেট অফ বার্থ 14 জুলাই 2002 সময়টা বলবেন, 14/7/2002 সময় দুপুর 1:10 PM নক্ষত্রে জন্ম, বরিয়ান যুগে জন্ম হয়েছে নরগণ ক্ষত্রিয় বর্ণ। ঠিক আছে, দেখুন প্রথম কথা বলবো সেটা হচ্ছে জন্ম ছকটা কিন্তু একদিকে খুব খারাপ নয়, কিন্তু একদিকে নেগেটিভ পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে পূর্ণ কালসর্পযোগ। এই কালসর্পযোগটার নাম কর্কটক কালসর্পযোগ, এটা প্রতিকারের সময় ছিল, এই সময়টা কিন্তু আপনি অলরেডি অতিক্রম করে ফেলেছেন। আমার মনে হয় এখন এই মুহূর্তে কিছু করে লাভ নেই, কিছুদিন যাক, 2020 সালে ফেব্রুয়ারি পরে যোগাযোগ করবেন, তখন প্রতিকার করুন, এখন এই মুহূর্তে ঘাটাঘাটি করে খুব একটা লাভবান হবেন না। আমি আপনাকে বলুন, এখন এই মুহূর্তে খুব একটা ঘাটাঘাটি করে খুব একটা লাভ হবে না। সায়েন্টিফিক ব্ল্যাক ম্যাজিকের কথা উঠে আসে যখন স্যার বিশ্বম্বর শাস্ত্রীর কথা হয়, এবং তিনি এটা বারবার প্রমাণ করে দেখিয়েছেন যে তন্ত্রক্রিয়া বা ব্ল্যাক ম্যাজিক যখনই প্রয়োগ করেন তিনি, সেটার মধ্যে একটা সায়েন্স কাজ করে। হাউ ডাজ দ্যাট সায়েন্স ওয়ার্ক, এই কথাটা অনেক মানুষ জানতে চান, এবং তিনি হয়তো বলতে পারেন ডেফিনেটলি এটা একটা গুহ্যবিদ্যা, সবটা প্রকাশ্যে আসে না, কিন্তু মানুষের কাছে আমার মনে হয় একটা জিনিস ক্লিয়ার হয়ে যাওয়া উচিত, অনেকে অনেক রকমভাবে নিজেকে কমার্শিয়ালাইজ করেন, কিন্তু বিশ্বম্বরবাবু তাঁর একটা স্বাতন্ত্র্য মেনে চলেন, সেই ব্যাপারটা জানতে চাইব যদি সম্ভব হয়। কে আছেন সঙ্গে একবার দেখে নিয়ে। নমস্কার। হ্যাঁ নমস্কার। কোথা থেকে বলছেন? বোলপুর থেকে বলছি। বলুন। আমার স্বামীর সম্পর্কে জানতে চাই। আচ্ছা ঠিক আছে, স্বামীর নাম আর কর্ম? আচ্ছা ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে আপনার 12 নভেম্বর। হ্যাঁ, তারপর সালটা বলুন। 1975। সময়? সন্ধ্যা 6টা। জন্মস্থান? বোলপুর। সঙ্গে থাকবেন? জন্মস্থান বোলপুর। 12:11:50 পোষ্টমেলা শুরু হচ্ছে। হ্যাঁ, বুধবার ছিল? হ্যাঁ বুধবার। বৃষলগ্ন কুম্ভ রাশি শতভিশা নক্ষত্রে জন্ম, শারীরিক ভাবে তো সমস্যা হবে, এখন হ্যাঁ শারীরিক ভাবে সমস্যা হবে, কিছু আর্থিক দিক থেকে একটু টানাপোড়েন আসবে, প্রতিকার তো এখান থেকে দিদিভাই হয় না। আপনি একবার যদি যোগাযোগ করতে পারেন, আমার মনে হয় যোগাযোগ করাটা আপনার পক্ষে খুব টাফ হবে, কারণ আপনি চেষ্টা করলেও সহজে হতে চাইবে না। ঠিক আছে, এবং শুধু এখন পরিস্থিতিটা খারাপ নয়, ভবিষ্যতের পরিস্থিতি আরো খারাপ আসছে। ঠিক আছে, আপনি যদি এখন থেকে সচেতন না হন, ভবিষ্যতে আরো খারাপের দিকে আপনাকে এন্ট্রি নিতে হবে। তবে সবচেয়ে ভালো হয় এই ধরনের চার্ট আপনি আমার কাছে না এসে অন্য কোনো জ্যোতিষ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নিন, আমার মনে হয় আপনাকে উপকার করতে পারবে, আমার কাছে না আসাই ভালো। জাজমেন্ট, এই কথাটা আমরা আবারও বলি, আমি নিজে সাক্ষী থেকেছি যে ইনস্ট্যান্টলি রিয়্যাক্ট করে কি করে জাজমেন্ট দেওয়া সম্ভব একটি ছক দেখে, কোনটা গুরুতর, কোনটা গুরুত্বহীন, কোনটা বেশি গুরুতর, সেই জায়গাগুলিকে তিনি একটা একটা করে অ্যানালাইজ করেন, এবং সেখানেই তার স্বাতন্ত্র, যেটা বলছিলাম যে সায়েন্টিফিক ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট কেন তাকে বলা হয়। 16-17 বছরের দিকে এগোচ্ছে, তার এই এক্সপিরিয়েন্স কীভাবে তাকে সাহায্য করো মানুষকে রিড করতে, সেই ব্যাপারটাই তার কাছ থেকে জানতে চাইব। বিশ্বম্বর, দেখুন কিছুদিন আগে, যেমন বেশ কিছু বছর আগে, একটু সঙ্গে থাকবেন, যারা পরীক্ষা দেয় তাদেরকে পড়াতো,
তো নিজের একটু সঙ্গে থাকবেন, নিজের চাকরি বিষয়ে আমাকে দিন একটা প্রশ্ন করেছিল, তো তাকে আমি বলেছিলাম ইউ আর টু মাচ ইন্টেলিজেন্ট, কিন্তু চাকরির সাথে আপনার বা সাফল্যের সাথে, জীবনের সাফল্যের সাথে দূরত্ব থাকবে মাত্র 1 ইঞ্চি, ওই দূরত্ব সহজে মিটবে না। তার স্টুডেন্টরা চাকরি পেয়েছে, সে নিজে পাচ্ছে না, কিন্তু সে টু মাচ ইন্টেলিজেন্ট। তার কারণ গ্রহদের ঊর্ধ্বে কেউ নয়, তাই নয় কি? ঠিক, যার সঙ্গে উনি ব্যস্ত হয়ে পড়েছেন। হ্যাঁ বলুন, বলুন, আপনাকে এবার বলতে দেওয়া হচ্ছে, বলুন। হ্যাঁ, আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ, কোথা থেকে ফোন করছেন? আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। আমার মেয়ের নাম শিবানী ঘোষ। শিবানী ঘোষ। ডেট অফ বার্থ বলুন, জন্ম তারিখ বলুন। 4/8/1991। সময় বলবেন। টিভি সাউন্ডটা মিউট করে কথা বলুন দিদি ভাই। জন্মস্থান কোথায় ছিল? কলকাতা। আপনি এখন কোথা থেকে ফোন করছেন? আমি নদিয়ার কৃষ্ণনগর থেকে ফোন করছি। মেয়ের নামটা যদি একটু বলেন। শিবানী ঘোষ। মানে নামের সাথে কিন্তু ডেট অফ বার্থের কোথাও কোনো রকম মিল বা ভাইব্রেশন কিন্তু নেই, ঠিক আছে? নামের সাথে জন্ম তারিখের কোনো ভাইব্রেশনই নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এদিনকে রবিবার ছিল। এদিনকে রবিবার ছিল তো? মিথুন লগ্ন মেষ রাশি ভরণী নক্ষত্রে জন্ম, জানা আছে? জানেন না। ওর কেরিয়ার নিয়ে আপনি প্রশ্ন করছেন তো? না দিদিভাই, আপনি আপনি একটা কাজ করুন, দেখুন বিয়ে নিয়ে আমার কাছে প্রশ্ন করে লাভ নেই, আমি আপনাকে খুব ভালো প্রেডিকশন দিতে পারবো না এবং বিবাহিত জীবন ভালো হবেও না, ঠিক আছে? আপনি বিবাহিত, বিবাহিত জীবন ভালো হবে না, হতে পারে না, কারণ চার্ট যে কথা বলছে সেভাবে হতে পারে না, অসম্ভব ব্যাপার জ্যোতিষ শাস্ত্রে। তো আপনি অন্য কোনো জ্যোতিষ ভাইয়ের সাথে একটু যোগাযোগ করুন। যারা এখানে যোগাযোগ করতে চাইছেন বিশ্বম্ভর বাবুর সাথে 9836249916 এবং 9477608919, এই নাম্বার খোলা থাকছে সরাসরি, এবং আগামী যে তারিখগুলি কলকাতার বাইরে মাথায় রাখবেন, আগামীকাল অর্থাৎ 15th of December 2018, পাচ্ছেন বর্ধমানে 17th of December 2018 তারাপীঠ। যারা 20/12 যোগাযোগ করতে চাইবেন তারা থেকে পুরুলিয়ায় পাচ্ছেন, পাচ্ছেন মানুষ তাকে 9/1/2019 শিলিগুড়িতে, এবং যেটা তিনি আলাদা করে মনে করালেন যে 17/12 তিনি তারাপীঠে থাকছেন এবং বর্ধমানে তিনি বিশেষ তন্ত্রক্রিয়া করবেন। যারা সেই গ্রহদোষ খণ্ডানোর জন্য আসতে চাইছে তারা সরাসরি যোগাযোগ করতে পারেন। আগামী মার্চ 2019 সালে কামাখ্যা যাত্রা করছেন তিনি, তন্ত্রক্রিয়ায় যারা বিশ্বাসী এবং কাজ ক্রিয়া করাতে চান তারা যোগাযোগ করতে পারেন সেই সময়। কেউ আছেন আমাদের সাথে টেলিফোনে? নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। আমি কলকাতা থেকে আসি, উত্তর কলকাতা থেকে আসি দে বলছিলাম। হ্যাঁ বলুন। আমি একটু আমার সম্বন্ধে একটু জানার ছিল। ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 10/6/1966। না দাদা, আমি 55 বছর উর্ধে আমি প্রেডিকশন করি না। 10/6/1956, তার মানে 62 সম্ভবত। হ্যাঁ, একটু আনফরচুনেট হয়ে গেল, পরবর্তীকালে যদি অন্য কোথাও যোগাযোগ করেন তাহলে করতে পারেন। একটু আলোচনায় ফিরে আসা যাক আমাদের, যে এই যে কলকাতার বাইরে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় তার সাথে সম্পৃক্ত হচ্ছেন, একটা ভাস্ট এক্সপিরিয়েন্স তৈরি হয়, তার ব্যারাকপুরের এক্সপিরিয়েন্স তো আছেই, এবং যেটা একটু আগে বলছিলাম যে তার সাথে একেবারে 1-to-1 সিচুয়েশনে রিয়াকশন কীরকম, ইমিজিয়েট রিয়াকশন, সেটাও আমরা পুজোর সময় দেখেছি। বিকজ বিশম্ভর শাস্ত্রী মানেই চমক এবং একটা সাডেন ইম্পালস। দেখো আশিস দা, হ্যাঁ আমি কিন্তু এই পিছনে ক্রোমাতে কিন্তু ফিল্ম স্টার দিয়ে কতগুলো ছবি দেখাতে পারতাম, তুমি সাক্ষী। হ্যাঁ সে তো বটেই, কারণ আমার পুজোতে কিন্তু সোহিনী সরকার পুজো উদ্বোধন করতে এসেছিল। ঠিক, আমি কিন্তু এখানে কিছু জিনিস দেখাতে পারতাম, দেখাইনি।
অতগুলো ফিল্ম স্টার দিয়ে দেখানো মানে তো নিজে বড় জ্যোতিষী প্রমাণ করে দেওয়া নয়। বড় জ্যোতিষী প্রমাণ করার একটাই রাস্তা, যিনি আসছেন তিনি উপকৃত হচ্ছেন, তিনি সরাসরি কাজ পাচ্ছেন, তিনি সরাসরি কাজ পাচ্ছেন। আর এটা তো সেই জিনিসটা হয়ে যাচ্ছে এরকম, সেই মাছ ধরার আগে পুকুরে চার ফেলার মতো, তাই নয় কি? কেউ আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, নমস্কার। আপনার সম্পর্কে কিছু জানতে চাই। আমি তুহিন ঘোষ বলছি, মন্তেশ্বর থেকে বর্ধমানের। বর্ধমান, হ্যাঁ বলুন। আপনাকে একটু মনে করাই যে আগামী কাল বর্ধমানে পাচ্ছেন বিশ্বম্বর বাবুকে। আচ্ছা আচ্ছা, সেটা আপনি খেয়াল করছেন। হ্যাঁ তুহিন বলুন, ডেট অফ বার্থ বলুন। বলছি আমার সম্পর্কে জানতে চাই। আমি জন্ম তারিখটা বলুন, কথা শুনে উত্তর দিন। 21/3/1982। স্থান বর্ধমান, এটা জন্মস্থান বললেন তো? জড়াচ্ছেন একটা ধীরে 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 ধার লোন এই জায়গাগুলো কিন্তু রেডি হচ্ছে কিন্তু আস্তে আস্তে। এটা কিন্তু আপনি লাস্টের দিকে যখন আপনি সেখানে এন্ট্রি নেবেন তখন কিন্তু সময় হারিয়ে যাবে। এখন এই মুহূর্তে বাড়িঘর করলে ভোগ করতে পারবেন না, বাড়ি আপনাকে বিক্রি করতে হবে। ও বাবা, এই মুহূর্তে বাড়িঘর আপনার নামে যদি আপনি করলেও আপনার ওয়াইফের নামে হোক বা অন্য কারোর নামে হোক আপনি করুন, কিন্তু এই মুহূর্তে আপনি নিজের নামে করলে সেই বাড়িঘর আপনাকে ভবিষ্যতে অন্য কোনো নামে করতে হবে এবং আরো কিছু টেকনিক্যাল জিনিস মেনটেন করতে হবে। এই সময় বাড়ি গাড়ি দুটোর কোনোটাই আপনার কেনা উচিত নয়, যেটাই কিনবেন সেটা আপনাকে ইন ফিউচারে সেল করে দিতে হবে। সময় আগত প্রায় আমাদের বিদায় নেওয়ার জন্য, কিন্তু তার আগে কতগুলো কথা বলে নেওয়া অত্যন্ত জরুরি। ভীষণ স্পেসিফিকভাবে উত্তর দেওয়া, তিনি কিন্তু সেই অর্থে যে বিচার এবং প্রতিকারগুলো করেন সেটাও অত্যন্ত স্পেসিফিক হয়। সুতরাং বন্ধুরা যারা ফোন করলেন তারা ভাববেন না যে আপনাদের কাজ উতরে গেল। স্পেসিফিক টাইমে স্পেসিফিক জায়গায় যদি এসে নিজেদের বিচারটাকে আরও ত্বরান্বিত করতে চান তাহলে সরাসরি যে নাম্বারসগুলি স্ক্রল বারে যাচ্ছে খেয়াল করতে থাকুন, নোট করে রাখুন, তাতে ফোন করে আপনাদের সুবিধা অনুযায়ী কোনো স্পেসিফিক চেম্বারে আসতে পারেন। আগামীকাল মানুষ তাকে বর্ধমানে পাচ্ছেন, পাচ্ছেন 17 তারিখ তারাপীঠ, 20 তারিখ পুরুলিয়ায়, রবিবার দিন ব্যারাকপুর, রবিবার ব্যারাকপুর তো নর্মাল সেগমেন্টে। অ্যাকচুয়ালি 16 তারিখে তারাপীঠ ছিল, হ্যাঁ হ্যাঁ সেটাই যাওয়া রবিবার, কিন্তু রবিবার ব্যারাকপুরের যে প্রেশার আছে সেই প্রেশারের জন্য আমাকে চেঞ্জ করতে হয়েছে। আচ্ছা, 16 চেঞ্জ করে 17 করতে হয়েছে। বন্ধু কি আছেন? নমস্কার। হ্যাঁ হ্যালো। হ্যাঁ কোথেকে বলছেন? আমি বলেছি তো সব কিছু বলা হয়ে গেল, জানো, বহরমপুর থেকে। তো যদি আরেকবার একটু কষ্ট করে বলেন, তার কারণ বিশ্বম্বর বাবু এখানে বসে আছেন। হ্যাঁ হ্যাঁ বলছি যে আমার, আপনার ডেট অফ বার্থটা একটু বলবেন দাদা। ডেট অফ বার্থ হচ্ছে 21 জানুয়ারি 1964। হ্যাঁ সময়? সময় দুপুর 12:30। 12:30 PM জন্মস্থান? হ্যাঁ জন্মস্থান বহরমপুর। আপনার গোড়ালির কাছাকাছি বা পায়ের তলায় বা পায়ের আশপাশে কোথাও ছোট্ট একটা তিল আছে? হ্যালো, আছে। আপনার যোগ্যতা অনুযায়ী কিন্তু জীবনে সাকসেস পেতে আপনার যথেষ্ট প্রবলেম হয়েছে, যোগ্যতা অনুযায়ী। হ্যাঁ ঠিক তো? হ্যাঁ ঠিক, হ্যাঁ ঠিক। আপনি কিন্তু ব্যক্তি হিসেবে যথেষ্ট সৎ,
কিন্তু এবং আপনি গুরু ভক্তি, গুরু প্রণাম এগুলো আপনি সবই করেন, ব্যক্তি হিসাবে আপনি যথেষ্ট সৎ, কিন্তু মানুষ আপনাকে ঠিক সেইভাবে অ্যাকসেপ্ট করেনি, মানুষ আপনাকে বারংবার ভুলই বুঝেছে, ঠিক তো? ঠিক তো? ঠিক। আচ্ছা আপনার মানে আপনি যে বাড়িতে বসবাস করছেন সেই বাড়ির কোনো দেয়ালে কোনো ক্র্যাক এসছে, ফাটা এসছে, ফাটল এসছে? হ্যাঁ আছে, পুরনো বাড়ি, গাছপালা আছে, ফাটল এসে গেছে তো? হ্যাঁ। আর দ্বিতীয় কথা যেটা আমি বলবো, আপনি দেখবেন যেখান থেকে আপনি জলটা খান না, আপনার কোনো একটা জল এক জায়গায় স্টোর করা থাকে, সেখান থেকে ঢেলে ঢেলে আপনি জল খান। হ্যাঁ হ্যাঁ। মানে কোনো কলের থেকে আসে না কিন্তু, মানে কোনো কিছুতে রেখে দেওয়া, কোনো কুঁজোতে বা জ্বালাতে বা কোনো জারের মধ্যে রেখে উপর থেকে ঢেলে জল খান। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছেন। ঠিক তো? হুম। এবং আপনার মধ্যে একটা মানে বন বুনে দিয়ে নেওয়ার ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে রয়েছে, সেই অতীতের একটা ব্যাপার এবং একটু রাজা রাজা ভাব কিন্তু আপনার মধ্যে রয়েছে, এটা আপনার কিন্তু মানে খুব সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তি আপনি। সম্ভ্রান্ত পরিবারের একটা ব্যাপার আপনার মধ্যে রয়েছে। কিন্তু দাদা আপনার তো মানে একটাই জিনিস আপনাকে জীবনে অনেক কিছু দেয়নি, সেটা হচ্ছে কুলিক কাল সর্পযোগ। এটা আপনার জীবনে অনেক কিছু পেতেন আপনি, সেটা আপনি পাননি। মানে এই চার্ট অনুযায়ী, অ্যাকর্ডিং টু দিস চার্ট, আপনার কিন্তু আজকের দিনে MPML হওয়া উচিত ছিল, আপনার সেই জায়গাটা কিন্তু দিতে দেয়নি এবং টাইম অনেকটাই ক্রস করেছেন। আমি যদিও 55 বছরের পরে আমি আর দেখি না, যদি আপনি আমাকে দেখাতে চান তাহলে আপনি ইমিডিয়েটলি যোগাযোগ করুন, আমি চেষ্টা করবো এখনও যদি কিছু যতটা ভালো করে দেওয়া যায়। শেষবেলায় যদি কোনো মেসেজ থাকে, তার কারণ আজ আমরা পুরো টেলিফোনের বন্যায় রয়েছি এবং আপনাদের মনে করিয়ে দিই যে 16 তারিখ, আগামী 16 তারিখ ডেট ছিল, অনেকে হয়তো বুকিংয়ের জন্য অ্যাপ্রোচও করেছেন, তারাপীঠে ছিল স্যার বিশ্বম্বর শাস্ত্রীর তারিখ এবং চেম্বার, কিন্তু 16 তারিখ যেহেতু রবিবার তাঁর একটি প্রচণ্ড প্রেশার ব্যারাকপুরের চেম্বারে, সেই কারণেই 16-এর বদলে 17 তারিখে কিন্তু হ্যাঁ নর্মালি থাকে, কিন্তু এবারে ডেটের স্পেকুলেশনে কিন্তু 16 তারিখ অনেক আগেই ডিক্লেয়ার করা হয়ে গিয়েছিল আমাদের, তার প্রেক্ষিতে মনে করাই যে 17th ইজ এ ডেট, 17ই ডিসেম্বর। যারা আসতে চাইছেন তারা ফোন করবেন, ব্যারাকপুরে 16 তারিখে যোগাযোগ করবেন এবং 17 তারিখে কিন্তু তারাপীঠে সেই ধরনের কিছু ক্রিয়া সম্পাদিত হবে যার জন্য মানুষ অপেক্ষা করে থাকেন, গ্রহদোষ খণ্ডনের জন্য তারা যোগাযোগ করতে পারেন। আগামী মার্চ 2019 কামাখ্যা যাত্রা করছেন স্যার বিশ্বম্বর শাস্ত্রী, সেখানে যারা যোগাযোগ করতে চাইবেন অগ্রিম বুকিং বাঞ্ছনীয়। 9 জানুয়ারি 2019 পাচ্ছেন মানুষ তাঁকে শিলিগুড়িতে, সেটা আরেকবার এখান থেকে আমরা জানিয়ে রাখি। বিষম্বর দেখো দশমহাবিদ্যা, তার প্রয়োগ এক একটা দেবীর ক্ষেত্রে এক এক রকম, সেই এক একটা দেবীর যে প্রয়োগ দশমহাবিদ্যা এক একটা সময়তে হয়ে থাকে। কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী, বিভিন্ন দেব দেবীদের এক একজনের বীজ মন্ত্র এক এক রকম এবং এক একজনের ক্রিয়াকলাপ এক এক রকম, এক একজন এক একটা গ্রহের অধিষ্ঠাত্রী দেবী। যদি সময় শেষ হয়ে আছে, সেই অধিষ্ঠাত্রী দেবী আপনার গ্রহগত কারণ অনুযায়ী কোন সময় কোন কাজ করা উচিত এটার উপর কিন্তু নির্ভর করে হবেন। জ্যোতিষশাস্ত্র আপনাকে ফল দিতে চাইছে, আর জ্যোতিষশাস্ত্রটাকে সম্পূর্ণ শিখিনি, শিখতে পারবো না সারা জীবনে, দুবিন্দু হলো ঠিকঠাক শিখেছি। যারা যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারেন। সকলকে নমস্কার জানিয়ে বলি, আবার কোনো লাইভ অনুষ্ঠানে দেখা হবে। তার আগে যারা নিজেরা আরও বেশি করে নিজেদের জীবন সম্পর্কে পরিচিত হতে চাইছেন, রয়েছেন স্যার বিশ্বম্বর শাস্ত্রী কানেক্টেড টু দ্য নাম্বারস, যেগুলো স্ক্রল বারে গেল এতক্ষণ, আরেকবার দেখা হবে কখন। নমস্কার, সুখে থাকুন, সচেতন থাকুন। জয় মা তারা, জয় মা কামাখ্যা, রাধা লামনের জয় হোক।